আমার মোবাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো রকম অ্যাপ ছাড়াই আপনার মোবাইলকে ফাস্ট করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এরকম কিছু টিপস এবং টিপস নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমি মোহাম্মদ মিলন, আপনারা দেখছেন আমার মোবাইল ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। টিউটোরিয়ালটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা অনেক সময়ই আমাদের মোবাইলটি ফাস্ট করতে হলে বুস্টার অ্যাপ ডাউনলোড করি। হ্যাঁ বন্ধুরা, বুস্টার অ্যাপ বা ফার্স্ট এড কোনো রকম অ্যাপ ডাউনলোড করি। আসলে এই রকমের অ্যাপ ডাউনলোড করে কোনো রকম লাভ হয় না, আরও বরঞ্চ আমাদের মোবাইলের ক্ষতি হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমি দেখাবো যে কীভাবে কোন রকম অ্যাপ ছাড়াই আপনার মোবাইলকে ফাস্ট করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একটা অ্যাপ ওপেন হতে কতটা সময় লাগে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন একটা অ্যাপ ওপেন হতে কমপক্ষে 2-5 সেকেন্ড লেগে যায়। তো আমি এখন আপনাদেরকে ফাস্ট করে আমার মোবাইলটিকে ফাস্ট করে আপনাদেরকে দেখাবো যে কতটুকু সময় লাগে এই অ্যাপটি ওপেন হতে। তো চলুন দেখি বন্ধুরা, এটা করতে হলে প্রথমে আপনার মোবাইল থেকে সেটিংয়ে চলে যেতে হবে। এটা হলো একদম সিক্রেট টিপস। এটা করতে হলে আপনার মোবাইলে যাবেন, মোবাইল থেকে দেখেন এখানে নিচে লেখা আছে ডেভেলপার অপশন। আপনার মোবাইলে নাও থাকতে পারে, না থাকলে আপনি অ্যাবাউট অপশনে চলে যাবেন। অ্যাবাউটে চলে যাওয়ার পর এখানে বিল নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে একটু 5-6 ক্লিক করলেই মনে করেন আপনার এই ডেভেলপার অপশনটি এসে পড়বে। এবং এসে পড়ার পর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে কিছু সেটিং দেখতে পারবেন আপনারা। এই দেখেন বন্ধুরা, এখানে আপনি এই 3টা সিরিয়াল দেখতে পাচ্ছেন, উইন্ডোজ অ্যানিমেশন স্কিল, ট্রান্সলেশন অ্যানিমেশন স্কিল এবং ট্রান্সলেটর ডুয়েটর স্কিল। হ্যাঁ বন্ধুরা, এই 3টার মাধ্যমেই, এই 3টা অপশনের মাধ্যমে আপনি আপনার মোবাইলকে ফাস্ট করে দিতে পারবেন। আমি দেখাচ্ছি কীভাবে। যদি আপনি এটাকে চালু করেন, দেখেন এটা এখন সিলেক্ট করা আছে 1x-এ, এটা যদি আমি 10x-এ দিয়ে দিই, এবার দেখেন একটা টপ আপ পেজ আসতে কতটা সময় লাগে, দেখেছেন বন্ধুরা। তো এভাবে আমি যদি এটাকে বাড়িয়ে দিই বা অফ করে দিই, একদম অফ করে দিলাম, তারপরে দেখুন কত দ্রুত আপনি চালু হয়ে আমি এই 3টাকে অফ করে দেব। এই দেখুন কত দ্রুত। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেই শেয়ার ইট অ্যাপটি চালু করতে হলে কতটুকু সময় লাগে। তো এই যে আমি ওপেন করলাম, দেখেন বন্ধুরা কতটা দ্রুত একটি অ্যাপ চালু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এভাবে আপনি আপনার অ্যাপটিকে এবং আপনার মোবাইল থেকে ফাস্ট করতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্যই প্রতিদিন নিয়ে আসি এরকম টেক সম্পর্কিত অ্যাপ এবং টেকনোলজি সম্পর্কিত ভিডিও। ধন্যবাদ।